ওয়েলকাম টু অর্কিড বাংলাদেশ। আজকে আপনাদের সাথে আলোচনা করব অর্কিড আপনারা কি মিস্টিং করবেন কি না। আপনারা অনেকে প্রশ্ন করে থাকেন অর্কিডে যখন পানি দিবেন তখন কি আপনারা মিস্টিং করবেন কি না। মিস্টিং মানে হচ্ছে আপনার পাতাতে পানি স্প্রে করবেন কি না অথবা পাতাতে ফার্টিলাইজার দিবেন কি না ইত্যাদি ইত্যাদি। অর্কিডে মিস্টিং না করাই ভালো। মিস্টিং করলে যেটা হয় আপনার পাতাতে আমাদের ওয়াটার মার্কস বসে যায় সাদা সাদা, এবং আমাদের পানিতে যে মিনারেলগুলো থাকে মিনারেলগুলো সাধারণত এক ধরনের সল্ট, এটি যখন শুকিয়ে যায় এটা আপনার ওয়াটার মার্ক সাদা সাদা গোল গোল দাগ পড়ে যায় এবং পাতাটি দেখতে ভালো লাগে না কিছুদিন পরে। তবে আমাদের দেশে যেহেতু অনেক ময়লা হয় এবং যারা আমরা বারান্দায় অর্কিড রাখি রোড সাইডে দেখা যায় চার পাঁচ দিন বা অনেক অনেক এলাকা ভেদে একদিন দুই দিন পরে একদম প্লান্টটি ধুলায় ধূসরিত হয়ে যায়, ওই ক্ষেত্রে যেটা করা উচিত আপনার যদি দেখেন ধুলায় নষ্ট হয়ে গেছে ওই ক্ষেত্রে ধুলো যদি বেশি পড়ে তো ওই আপনার প্লান্টটি যেহেতু শক্তি নেয় আপনার সূর্য থেকে আলো থেকে শালক সংশ্লেষণের সাহায্যে, তো ধুলো পড়লে আপনার অনেকটা এটা ধরেন আপনার ধরে নিন একটি সোলার প্যানেল সে শক্তি নিতে পারে না এবং প্লান্টটি ধুলো ধূসরিত একটা অর্কিড দেখতেও ভালো লাগে না, মানে একদম নির্জীব একটা অর্কিড মনে হবে, ওই ক্ষেত্রে আপনারা প্লান্টটি ভালো মতো ওয়াশ করে দিতে পারেন। তবে খেয়াল করবেন অবশ্যই সকালবেলা ওয়াশ করবেন এবং খুব ভালো মতো শাওয়ারের নিচে খুব হাই স্পিড পানি দিয়ে এবং দরকার লাগলে একটু সফট ক্লথ দিয়ে কাপড় দিয়ে মুছে দিবেন। ধুলা সহজে যেতে চায় না, স্টিকি থাকে, সাধারণত আমাদের অনেক রকম পলিউশন থাকে তেল টেল থাকে, ওই ক্ষেত্রে সহজে ধুলাতে উঠতে চায় না। আর যদি বেশি ময়লা হয়ে যায় এক্ষেত্রে হালকা সাবান আপনারা স্প্রেয়ার মেশিনের ভিতরে ভরে মানে এক লিটারের মধ্যে দুই ফুটা ডিশ সোপ স্প্রেয়ার মেশিনে ভরে ভালো মতো স্প্রে করবেন পাতায়। স্প্রে করার পর আস্তে করে আপনারা একটু কাপড় দিয়ে ঘষে তারপরে শাওয়ার নিচে ক্লিন করে ফেলতে পারেন, এক্ষেত্রে আপনার প্লান্টটি পুরোটাই পরিষ্কার হয়ে যাবে। আর যদি আপনারা কেউ মিস্টিং করতেই চান তবে মিস্টিং আপনারা সপ্তাহে এক দুইবারে বেশি করবেন না এবং অবশ্যই সকালবেলা করবেন, এবং শীতকালে এবং ভেজা ওয়েদার যখন আপনার হিউমিডিটি বেশি থাকে অবশ্যই মিস্টিং অ্যাভয়েড করবেন, তা না হলে যেটা হবে আপনার মিস্টিং থেকে আপনার প্লান্টটি বেশি অসুস্থ হয়ে যেতে পারে এবং এক সময় দেখা যাবে। এবং আরেকটা ব্যাপার অবশ্যই খেয়াল রাখবেন ফেলানোপসিসে কখনোই মিস্টিং না করার চেষ্টা করবেন। ফেলানোপসিস ক্লিন করতে চাইলে অবশ্যই সকালবেলা ক্লিন করবেন এবং মাঝখানে যে দুই পাতার মাঝখানে যে জায়গা আছে ফাঁকটা থাকে ওইখানে যেন পানি জমে না থাকে, পানি জমে থাকলে অবশ্যই টিস্যু পেপার অথবা তুলো দিয়ে মুছে ফেলবেন এবং ভালো মতো ড্রাই করে ফেলবেন সকালের ভিতরে, না হলে যেটা হবে প্লান্টের ক্রাউন রট হয়ে যেতে পারে। তো আজ এই পর্যন্তই। অর্কিড বিষয়ক আরও কোনো কিছু আপনাদের জানতে ইচ্ছা হলে আমাদেরকে অবশ্যই আমাদের ইউটিউব কমেন্ট বক্স এবং ফেসবুক পেজে জানাতে পারেন, এবং আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।